এটি নিউজের আয়োজনে বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023-এ সেরা সংবাদ উপস্থাপকের খেতাব জিতেছেন বাবরি ইয়াসমিন। প্রথমবারের এই আয়োজনে দেয়া হয় আজীবন সম্মাননাও। আজকের এই আয়োজন ATN নিউজের সংবাদ উপস্থাপনের প্রতিযোগিতা বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023 প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে সেরা দশ নিয়ে হলো গ্র্যান্ড ফিনালে। শেষ ধাপের পরীক্ষার মুখোমুখি সেরা দশ প্রতিযোগী রুদ্ধশ্বাস পর্বের ফাঁকে ফাঁকে নাচে গানে জমকালো এক অনুষ্ঠানে মেতে উঠেছিলেন দর্শকরা। নানা নাটকীয়তার পর বিচারকদের মতামতের ভিত্তিতে ঘোষণা হয় দেশসেরা তিন নিউজ প্রেজেন্টারের নাম। বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস এর প্রথম রানার আপ হন এটিএন নিউজের উজমা হাসান ও দ্বিতীয় রানার আপ হন এনটিভির কথা নাহিয়ান। চ্যাম্পিয়নের খেতাব জিতে নেন দেশ টিভির বাবলি ইয়াসমিন। আজ আমি সেরাদের সেরা হতে পেরেছি, এটা সকলের দোয়া আমি চেয়েছিলাম, প্রত্যেকটা পর্বে চেয়েছিলাম। আমি সকলের দোয়াতে সেরাদের সেরা হয়েছি। আমার ভুল ত্রুটিগুলো আমি জানতে পেরেছি, কোথায় আমাকে আরও উন্নতি করতে হবে সেই জায়গাগুলো আমি নিশ্চয়ই ভবিষ্যতে আসলে উচ্চানোর চেষ্টা করব। আমি এখন একটা ঘোরের মধ্যে আছি, তবে আনন্দ আসলে এটা বলে প্রকাশ করা, এত বড় একটা আনন্দ এটা বলে প্রকাশ করার মতো না। এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আসলেই এটা অর্জন করতে পেরেছি, এটা আমার হাতে আছে। এত অল্প সময় জার্নি আমার, মাত্র দুবছর, আমি এটা আসলে আমি আমার কোনো ভাষা নেই। বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023-এর মঞ্চে প্রথমবারের মতো দেয়া হয় আজীবন সম্মাননাও। বাংলা সংবাদ উপস্থাপনার জন্য সম্মানিত করা হয় খ্যাতিমান ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে। ইংরেজি উপস্থাপনায় আজীবন সম্মাননা দেয়া হয় মাহমুদুর রহমানকে। আজকে যে আমাকে আজীবন সম্মাননা দেয়া হলো, সেই জন্য এটিএন নিউজের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সত্যি অভিভূত, আজকে যে সম্মাননা আমাকে দেওয়া হলো, আমার এই এতদিনকার সংবাদ পাঠ জীবনে এটি একটি অবিস্মরণীয় দিন হিসেবে আমার মনের মধ্যে গেঁথে থাকবে। বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস এর জুরি বোর্ডে ছিলেন মাহমুদুর রহমান, সৈয়দ ইশতিয়াক রেজা, হাশিম রেজা ও কানিজ আলমাস খান। নিউজ প্রেজেন্টারদেরকে নিয়ে কোনো কম্পিটিশন আমি অ্যাটলিস্ট এটাই প্রথম ফেস করলাম। ভালো লেগেছে যে এখানে অনেক সিনিয়র জুনিয়র সবাই একসাথে কম্পিটিশনে জয়েন করেছেন। এই যে একটা যাত্রা শুরু হলো, এতে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড আসবে যে সংবাদ পাঠটা একটা আর্ট এবং এর মধ্যে নলেজের দরকার আছে, কিছুটা স্কিলের দরকার আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটাকে মানানসই হতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ নিউজ প্রেজেন্টারদেরকে আমরা কোন ভিত্তিতে জাজ করব, কিভাবে তারা অ্যাপ্লাই করবে এবং কোন বিষয়গুলো তাদের সামনে নিয়ে আসবো, কিন্তু যত দিন গেছে ততই আমরা দেখেছি যে প্রেজেন্টাররা ইম্প্রুভ করেছে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।